আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা গ্রামে এসেছি, তো কালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো গ্রামের ভিডিও তো আশা করি দেখবেন, ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাঁশের সাথে কাঁচি, এটাকে কাঁচি বলে, বাঁধা হচ্ছে। তো এটা আমার ভাবি বাঁধছে আর কি। তো এটা দিয়ে নারিকেল পাড়া হবে, আর এভাবে এটা বেঁধে নিলে নারিকেল পাড়তে সুবিধা হবে আর কি। গাছে তো আর উঠতে পারবে না, আমার ভাইয়া হচ্ছে নারিকেল পাড়বে, তো ভাইয়া গাছে উঠতে পারে না, পারলেও অত উপরে উঠতে পারে না, এই কারণে হচ্ছে এভাবে বেঁধে নিল বাঁশের সাথে কাঁচি। এখন হচ্ছে আমরা নারিকেল গাছের কাছে চলে এসেছি, আর ভাইয়া এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার ছাদ থেকে নারিকেল পাড়ার চেষ্টা করছে, নারিকেল না সরি ডাব পারবে আর কি, ডাব খাবো সবাই মিলে। আর আমার ননাস আসবে, দেবর আসবে, তাদের জন্য বেশি করে ডাব পাড়ানো হচ্ছে। তো ভাবলাম যে ডাব পাড়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগতে পারে। আসলে গ্রামের দৃশ্য তো, গ্রামের সব কিছুই দেখতে কিন্তু খুবই ভালো লাগে। গ্রামে তো আমার বেশ ভালো লাগে, এই কারণে আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটু একটু করে ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। আর তো বেশি দিন থাকবো না, ঢাকায় চলে যাব, তার ভিতরে কালকে আবার ভিডিও আপলোড দিতে পারিনি, কালকে একটু বেশি ব্যস্ত ছিলাম আর কি। আসলে এতদিন পরে গ্রামে এসেছি, আপনজনদেরও তো একটু সময় দিতে হয়, তাই না? তো এই কারণে ভিডিও ঠিকই করেছি, কিন্তু সময়ের কারণে আর কি আপলোড দিতে পারিনি। তো এখানে তো একটা ডাব পেরেছে, আমার বড় ভাই হচ্ছে ডাব পারছে, আর এদিকে ছোট ভাই হচ্ছে ডাবগুলোকে নিয়ে নিচ্ছে, মানে সাইড করে রাখছে। তো দুই ভাই মিলে ডাব পাড়ার কাজটা করছে। আসলে বাড়িতে মেহমান আসবে, তো সেই আনন্দে তারা মিলেমিশে কাজ করছে আর কি। আমরা সবাই মিলেই চলে এসেছি, আমি হচ্ছে একটু ভিডিও শ্যুট করছি, আর কায়মের বাবা, কায়ম, আমার মা সবাই সাইডে দাঁড়ানো আছে। তো অনেকগুলো ডাব পাড়ানো হবে, আর সকালে এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি, ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি হচ্ছে নারিকেল পাড়ার জন্য, মানে ডাব পাড়ার জন্য। আর ওইদিকে আম্মু রান্না করছে, ভাবিও রান্না করছে, আর আমরা তিন ভাই বোন মিলে এখানে চলে এসেছি ডাব পাড়ার জন্য। এটা আমাদের বাড়ির মানে ঘরের সাথেই, দেখতেই পাচ্ছেন পুষ্করিণীর পাড়ে, তো পুষ্করিণীটা তো আমাদের ঘরের সাইডেই। আর এদিকে জাম্বুরা গাছে কত সুন্দর জাম্বুরা ধরেছে দেখতেই পাচ্ছেন, আর দেখতেও খুবই ভালো লাগছিল। আর জাম্বুরাগুলো এখনও পাকেনি, পাকলে হচ্ছে খেতাম আর ঢাকায় নিয়ে যেতাম, কিন্তু এখনও কাঁচা আছে এগুলো, আমার আর খাওয়া হবে না, কারণ আমি পরবর্তীতে আস্তে আস্তে জাম্বুরাগুলো আর থাকবে না, আর এত কেউ তো এখন আর যাবেও না ঢাকায়। এদিকে ডাবগুলো পেরেছে, কিন্তু এখনও বাসায় আনেনি, মাত্র ছয়টা ডাব বাসায় নিয়ে এসেছি, প্রায় বিশটার উপরে ডাব পাড়া হয়েছে। তো এগুলো হচ্ছে কায়ম একটা একটা করে নিয়ে এসেছে, আপনাদেরকে দেখাচ্ছে আবার, ও ক্লান্ত হয়ে গেছে আর আনতে পারবে না। এখানে হচ্ছে আমার ভাইয়া ডাব কেটে দিচ্ছে আমাদের সবাইকে, সে কিন্তু খুব সুন্দর ডাব কাটতে পারে, আসলে গ্রামের ছেলে তো সব কাজই পারে। তো ভাইয়া এভাবে ডাব কেটে আমাদের দিচ্ছে, আর আগেও কেটেছে, আমরা খেয়েছি, আর এখন হচ্ছে আমি একটু ভিডিও করছি। একেবারে কচি ডাব বেশি নেই, এগুলো হচ্ছে হালকা নারিকেল হয়ে গেছে, মানে একটু শক্ত হয়ে গেছে আর কি, এগুলো খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ডাবগুলো কেটে নিয়েছে, ভিতরে এভাবে শক্ত হয়ে গেছে, মানে আরও তাড়াতাড়ি পাড়ানো উচিত ছিল। ডাবও পেরেছে, সেগুলো খাওয়া হয়ে গেছে আর কি। তো এখন এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এগুলো হচ্ছে একটা চামিজের সাহায্যে তুলে নিতে হয়, এই তো আমার ভাবি হচ্ছে আমাদেরকে তুলে দিচ্ছে চামিজ দিয়ে, এভাবে করে চামিজ দিয়ে তুলতে হয়।
এখন আমরা সবাই মিলে আর কি ডাব খেয়ে নেব। প্রায় 5-6টার মতো একসাথে কাটা হয়ে গেছে, আরও কাটতেছে ভাইয়া, একটু জিরিয়ে নিচ্ছে, হাত ব্যথা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ডাব তো খেলাম সকালে, আর ভাত খাওয়া হয়নি, তো এদিকে আম্মু রান্না করা হয়ে গেছে, আম্মুর আর ভাবির। তো কী কী রান্না করেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন গরম গরম ভাত রান্না করেছে, আর এখানে হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস অল্প পরিমাণে বাটিতে নিয়েছে, আর এখানে কায়েমের জন্য আলু ভেজে নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালকের ভুঁড়ি, রান্না করা ছিল আর কি, সেটা গরম করেছে। আর এখানে হচ্ছে রুই মাছ রান্না করেছে কলা দিয়ে, কাঁচকলা দিয়ে আর কি রুই মাছ রান্না করেছে। তো এখন এগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেব। এখন কিন্তু 10টা বেজে গেছে অলরেডি, মানে ডাব খেয়ে আর তেমন কিছু খাওয়া হয়নি। আর এদিকে বোম্বাই মরিচ গাছ থেকে তুলে নিয়ে আসছে ভাত দিয়ে খাওয়ার জন্য। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন দুপুরের জন্য রান্না করবে। তো দুপুরের জন্য আম্মু কী রান্না করে সেটাই দেখছি। তো দুপুরের জন্য ভুঁড়ি রান্না করবে, ভুঁড়িটা আমি আবার যেহেতু পছন্দ করি, আর আমার ননার যেহেতু আসবে সেও খুবই পছন্দ করে, এই কারণে বেশি করে ভুঁড়ি আনানো হয়েছে। আর মুরগি নিয়ে আসছিল, মুরগিটা বেছে নিয়েছে, এখানে হচ্ছে মুরগির চামড়াটা আলাদা করে নিয়েছে, আর পা পাক এগুলো কেটে নিয়েছে। মাংসটা তো আগেই কাটা হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে একটু একটু করে বেছে নিচ্ছি আর কি। আজকে ড্রেসিং করতে পারেনি, কারেন্ট ছিল না। আর তারপরে তো এখানে হচ্ছে এই করলা নিয়েছে, আর রান্না করার জন্য পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছে। তো দুপুরে হয়তো মুরগি রান্না হবে, করলা ভাজি, আর কী রান্না হয় এখনও আমি পুরোপুরি বলতে পারছি না। তো দেখি কী রান্না হয়, আপনাদের সাথে তো শেয়ার করবই। এখন ভাবি এখানে করলাগুলো কেটে নিচ্ছে, তারপরে হচ্ছে ভাজি বানাবে। ভাবি যখন করলাগুলো কাটছিল, আমরা পাশে বসে আমি, কায়েমের বাবা সবাই মিলে গল্প করছিলাম। আসলে এখনও আমার মানে কায়েমের ফুপি চাচু এখনও আসেনি, তারা আস্তে আস্তে বিকেল। তো এদিকে আমরা হচ্ছে গল্প করছি বসে বসে, গল্প করতে করতে এদিকে ভাবি কিন্তু ভাজিটা কেটে নিয়েছে, করলা ভাজি বানাবে, সাথে একটু আলু দেবে আর কি। আমি বলেছি যে করলা ভাজির সাথে একটু আলু দেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর কি। আর এদিকে মুরগি কেটে নিয়েছে, তো এগুলো রান্না করা হবে। মুরগিটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলে হয়ে যায়, সব কিছু তো আগেই রেডি করে নিয়েছে। আর এখানে ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছে, এগুলো হচ্ছে ভুঁড়িতে দিবে, মানে ভুঁড়ি রান্না করবে, ভুঁড়ির সাথে দেওয়া হবে। তো মুরগিটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছে, কারণ মুরগিটা ভেজে তারপরে রান্না করবে, পানির সাথে তো আর ভাজা যাবে না। আর যে রসুন পেঁয়াজ কেটে রেখেছিল, এগুলো হচ্ছে এখন পাটায় বেটে নেবে, তারপরে রান্না করবে। আসলে গ্রামের রান্না খেতে অনেক মজা হয়, কারণ তারা বেটে মশলা বেটে রান্না করে। এখানে তো করলা ভাজিটা বানানো হয়ে গেছে, আমি ভিডিও শ্যুট করিনি, কারণ ব্যস্ত ছিলাম, যেহেতু বাচ্চা আছে ওদেরকেও একটু রাখতে হয়। এখানে মুরগির মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছে, তো রান্না হতে থাক। রান্নাটা ভাবেই করছে আজকে, আর আম্মু হচ্ছে অন্য টুকিটাকে কাজ করছে আর কি। আর ভুঁড়িটা সিদ্ধ দিয়েছে, চুলাটা যেহেতু খালি এই কারণে ভুঁড়িটা সিদ্ধ দিয়েছে, এতে করে রান্না করতে সময় কম লাগবে। আর মুরগি কিন্তু মানে দুইটা নিয়ে এসেছিলো, একটা রান্না করছে আর একটা পরে রান্না করবে, মানে রাতের জন্য রান্না করবে আর কি। দুইটা মুরগি কেটে কুটে রেডি করে নিয়েছে, একটা এখন রান্না করলো দুপুরের জন্য, আর একটা রাতের জন্য রেখে দিয়েছে। তো মাটির চুলায় কীভাবে জাল দিয়ে রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে করে পাতা দিয়ে তারা রান্না করছে। দুপুরের খাবারটাও হয়ে গেছে, আজকে দুপুরে শুধু মুরগির মাংস আর হচ্ছে করলা ভাজি আর ভাত, সাথে ডাল, ডালটা এখনও হয়নি, এগুলো দিয়ে দুপুরের খাবারটা খাওয়া হবে। আর রাতে যেহেতু মেহমান আসবে, তো তার জন্য বিকেল দিকে রান্না করবে। তো বিকেল দিকে আম্মু রান্না বসিয়ে দিয়েছে, আমিও একটু ভিডিও করার জন্য চলে এসেছি।
আম্মুকে জিজ্ঞেস করলাম যে প্রথমে কি রান্না করবা, সে বলল যে আগে ভুড়িটাই রান্না করে, যেহেতু ভুড়িটা রান্না করতে একটু সময় বেশি লাগে, এই কারণে ভুড়িটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তেলটা দেওয়ার পরে দিয়ে দিল পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দেখতেই পাচ্ছেন সব বাটা মশলা কিন্তু বেশি বেশি করে দিচ্ছে, এতে করে ঝোলের মানে ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসে। জিরা বাটাও দিয়ে দিয়েছে। তো মশলাটা এখন পানি ছাড়াই হচ্ছে তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবে আর কি। এখন এর সাথে কোনো পানি দেবে না, মশলাটা ভাজা ভাজা করবে, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। গ্রামের মানুষ এভাবেই রান্না করে, তাদের রান্না খেতেও খুবই মজা হয় আর দেখতেও খুবই সুন্দর। এ পর্যায়ে দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু তেলের সাথে ভেজে নিচ্ছে। আম্মু যখন রান্না করছিল আমি অনেকদিন পরে বসে বসে তার রান্নাটা দেখছিলাম। আসলে মায়ের হাতের রান্না তো যতই দেখি ততই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আম্মু দিয়ে দিয়েছে হচ্ছে হলুদের গুঁড়া। তো গ্রামের রান্না কিভাবে করে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, আর কি কি দিচ্ছে আমি বলে বলে দিচ্ছি আর কি। তো হলুদের গুঁড়াটা দিয়ে দিল, আর যেহেতু ভুড়ি রান্না করবে তাই একটু বেশি দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া, আমরা একটু ঝাল বেশি পছন্দ করি তাই একটু বেশি দিয়েছে। লবণটা তো আগেই দিয়ে দিয়েছি, এখন মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেব। এখন বাজে হচ্ছে বিকেল 4টা। তো মানে আমার ননাস, তারপরে আমার দেবর, তারা এখনও এসে পৌঁছায়নি, সাথে আমার শাশুড়ি মা, তারপরে আমার জা, ননাসের জামাই, মানে সবাই আসবে। তো তারা আসতে আসতে এদিকে আর কি রান্নাটা করে ফেলছে। আসলে গ্রামে রাতে রান্না করতে কিন্তু ঝামেলা হয়, এ কারণে বিকেলেই রান্নাটা সেরে ফেলছে, আর ভাবির যেহেতু বাচ্চা আছে রাত করে ঝামেলা করতে পারবে না। তো সব দিক থেকে চিন্তা করে রান্নাটা বিকেলেই করা হলো। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে ভুড়িগুলো দিয়ে দিবে, এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই, তেলটা কিন্তু মশলার থেকে আলাদা হয়ে গেছে। আর এইদিকে আম্মু আবার তাল জাল করে নিচ্ছে, তাল নিয়ে এসেছিলো আমাদের জন্য, তো সেটা গুলিয়ে তারপরে হচ্ছে এভাবে জাল করে নিচ্ছে চুলায়। এটা তো অনেক জাল করতে হয়, তা নাহলে খেতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন তালটা কত লোভনীয় লাগছে, দেখে কিন্তু এখনই খেতে মন চাইছে। আর এদিকে মশলাটা কিন্তু এখনও কষাচ্ছে, কষাতে কষাতে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, মশলার কালার। এই পর্যায়ে ভুড়িগুলো দিয়ে দিল। তো এখানে বেশ অনেকটা ভুড়ি আছে, সিদ্ধ করার কারণে কমে গেছে আর কি। তো এখন ভুড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবে, ভুড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপরেও আরও সিদ্ধ করবে, কারণ ভুড়ি একটু নরম না হলে খেতে মজা লাগে না। এখনও হচ্ছে সন্ধ্যা হয়নি, মানে আসরের আজানি দেয়নি, বিকেল। তো বিকেল দিকে তারা চলে এসেছে, আসরের আজানের আগেই চলে এসেছে। তো অনেক কিছু নিয়ে এসেছে, তারপরে আসার পরে এখানে ভাবি হচ্ছে তাদেরকে মিষ্টি, তারপরে বিস্কিট, চানাচুর, আর সাথে সে নারিকেল এগুলো দিয়েছে, কারণ আমার ননাসের জামাই সে হচ্ছে এই নারিকেলটা খুবই পছন্দ করে, তাই তার জন্য এই নারিকেলটা দেওয়া হয়েছে। সে তো দেখে খুবই খুশি হয়েছিল। এখন হচ্ছে সবাই মিলে বিকেলের দিকে হালকা নাস্তা করে নেবে, তারপরে তাদেরকে চা বানিয়ে দেব। এদিকে আমাদের রাতের খাবারটাও রেডি হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।